সারা দেশে যখন শীতের দাপট, তবে কোনো অংশে কম নেই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা অবস্থিত কাইকারটেক এলাকায় তীব্র শীতের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায় বর্তমান শীতের অবস্থা অনেকটাই ভয়াবহ, এমনটাই বললেন খেটে খাওয়া মানুষ। শীত প্রচুর শীত, আর এমন তো শীতের লেগে অনেক মানুষের বাড়ি তারে না, কাম কাজ করতে না, গর্ত বেরো মুখ এমনি যে দেন না, এই কতক্ষণ ভর আইলাম, এই কতক্ষণ ধরে আইলাম, শীতের জ্বালায় বারণ যায় না, কিছু করণ যায় না, কাম কাজ করণ যায় না, সমস্যা হইতাছে, আর চলারও সমস্যা হইতাছে, সব দিক দিয়ে সমস্যা। এই জায়গাটার নাম কাইকারটেক। শীতের জ্বালায় কোন কোন শীতের জ্বালায় মানুষ বাইরে বাড়াবে যে কাজকাম করবে, মানে এটার মতন আর কি, কাজ করার মতনই না। ধরো হেভি শীত, রাস্তা ভালো না, কাম কাজ করণ জানা, বাজার মন্দা, ক্যাম্পে চলমু, অনেক শীত বেশি, শীত বারণ জানা। তবে শীতের কারণে পেশাজীবী মানুষের অনেকটাই কর্মস্থলের ব্যাপক ক্ষতি হয়েছে। এনএন টিভি বন্দর নারায়ণগঞ্জ।